لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ. السلام ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. সম্মানিত ভাই, নাম বলেন নাই তো কোথা থেকে বলছেন তাও বলেন নাই, যাই হোক, আল্লাহ আপনাকে সুস্থ এবং নিরাপত্তার সাথে রাখুন, রমজান মাসে ইবাদতগুলি বন্ধুগুলো কবুল করুন আমিন। প্রথম আপনি প্রশ্ন জানতে চেয়েছেন, 2000 বিষয়ের বেদাত হলে সবাই কি জাহান্নামী নাকি, আর ওজুর বিষয়ে কারমাসা করো তাহলে কি আমরাও জাহান্নামী নাকি ইত্যাদি। তো এই বিষয়ে প্রথম কথা হলো যে আপনি লোগোতে আপনি কিসের ছবি দিয়ে রাখছেন, এইভাবে দুই পাশে দেখা যায় দুই ছবি, আবার মাঝখানে আপনি নাকি আবার একটা আরেকজনের ছবি মাঝখানে, এগুলি কেন, কি উদ্দেশ্য, কি এর কি উদ্দেশ্য, এটা কাদের কি, এই প্রতিকৃতি কেন দিয়ে রাখছেন, এটা বলবেন। দুই নম্বর হয়েছে সহিহ হাদিসের এক বক্তার আলোচনা শুনেছেন যে কুল্লু বিদআতিন দলালা কুল্লু দলালাতিন ফিন্নার, এটা হাদিসের কথা স্পষ্ট, হ্যাঁ প্রত্যেকটা বেদাতেই জলালা পথভ্রষ্ট, ঠিক আছে, আর প্রত্যেকটা পথভ্রষ্ট জাহান্নামে নিয়ে যাবে, এটা হাদিসের কথা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতি খুতবাতে এই সমস্ত কথাগুলি বলতেন। ফাইন্না আম্মা বাদ ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, এগুলি অত্যন্ত সতর্কতা, আর বেদাত সম্পর্কে অনেক সতর্ক করছেন, এই জন্য আমাদের বেদাত সর্বপ্রকার বেদাত থেকে দূরে থাকতে হবে, বেদাতকারী গাউজে কাউসার থেকেও দূরে সরাতে হবে, বেদাতকারী আমল কবুল হবে না। এই জন্য কোন শরীয়তের মধ্যে এবাদতের ক্ষেত্রে কোন প্রকার নতুন আবিষ্কৃত জিনিস না বানান যাবে, নিজে করা যাবে না, দলিল ভিত্তিকের বাইরে কোনো কিছু করা যাবে, এটা স্পষ্ট খেয়াল রাখতে হবে, সেটা যত বড় আলেম ওলামা আছে যে হোক না কেন। আর দুই আজানের বিষয়ে ইনি তো জাহান্নামী বলেন না, যে বেদাতকারীরা এই যে জাহান্নামী বলবে দুই আজকারী, এর এত ব্যাখ্যা আপনাকে তো আপনি এভাবে তো করে নাই। সে দুই আজানের বিষয়ে তারা একটা মন্তব্য করছেন যে ওসমান আবু বকর আল্লাহ রাসূল আমলে, আবু বকর আমলে, ওসমান রাদিয়াল্লাহু আনহুম আমলে এগুলি এক আজানে ছিল, ওসমান রাদিয়াল্লাহু আনহু মাঝামাঝি সময় না, আবু বকর আল্লাহ রাসূল আমলে, আবু বকর আমলে, আর ওমর রাদিয়াল্লাহু আনহু আমলে, ওসমান রাদিয়াল্লাহু আনহু মাঝামাঝি সময় আজান চালু হয়েছে। এখন ওসমান রাদিয়াল্লাহু আনহু আজানটাকে বেদাতে এভাবে আখ্যা দেওয়া, এটা তার ইস্তেহাদ, এটা করা যাবে না, যেহেতু সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন এবং এটা ওই সময়ের সবার সম্মতি ছিলেন, ওসমান আজান একটা মাসলাহাতে কল্যাণ আজান দিয়েছেন, কিন্তু আজানটাকে এখন মসজিদের মাঝে একদম মেম্বারের কাছে নিয়ে আসে এটা ঠিক না, এটা তো পরবর্তীতে নিয়ে আসে মারওয়ানের আমলে, এগুলি যদি বেদাত বলতে হয় এটাকে বলতে হবে এই দৃষ্টিকোণ থেকে। হ্যাঁ, এখন ওই ওই আজানটা যদি ওইভাবে দেওয়া হয় মসজিদের বাইরে তাহলে এটা বেদাতের অন্তর্ভুক্ত বলাটা কঠিন হবে না, কঠিন হবে, বেদাত বলাটা ঠিক না। আর এই আজানের কারণে কাউকে জাহান্নামে এসে ইত্যাদি সেটা বলে না, এটা আপনি ব্যাখ্যা করেন কেন, আপনি জাহান্নামে যাবো আমরা যাবো, সে অতিরিক্ত কথা বলা যাবে না, কথার মধ্যে মাপকাঠি থাকতে হবে। দুই নম্বর হয়েছে অজুতে ঘাড়মাছা করা সম্পর্কে, এটা এটা বেদাত, এই জন্য বলা হয় যে আপনি অজুর যত বর্ণনা আছে সমস্ত বর্ণনাকে যদি আপনি একত্রিত করেন তাহলে ঘাড়মাছা সম্পর্কে কেউ কোনো বর্ণনা দেখাইতে পারবে না, একটা বর্ণনা দুইটা বর্ণনা পাওয়া যায় এটা জাল হাদিস, মিথ্যা, এটা মোটেই ঠিক না। অজুর বর্ণনাতে গালমাসা করা কোনো ধরি না, এই জন্য আপনি গালমাসা করবেন না, আপনি বলছেন আজকেও করছে, আমরা করি না, এবং বড় বড় বিজ্ঞ বিজ্ঞ আলেম এ বিষয়ে সতর্ক করছেন, এবং আসাহাবিগণ উজু করে দেখেছে সেখানে গালমাসা করার কোনো দরিল নেই, আল্লাহ রাসূল থেকে সহি স্পষ্ট কোনো বর্ণনা নাই, বাস মাথা মাসা করবেন সুন্দরভাবে, অজুগুলি অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলি সুন্দরভাবে ধুবেন যথেষ্ট হবে, মাসা করার সময় খেয়াল রাখতে হবে পূর্ণ মাসা মাথা করতে হবে, তখন গাড় পর্যন্ত যে পর্যন্ত চুল আছে সে পর্যন্ত নিয়ে যেতে হবে, আবার যেখান থেকে শুরু করছে মাথার প্রথম থেকে শেষ পর্যন্ত দুই হাতে একবারে পুরোপুরি নিয়ে আসতে হবে, নিয়ে যেতে হবে, এভাবে সুন্দরভাবে মাসা করতে হবে। আল্লাহ আপনাকে তৌফিক দান করুন, অজুর গাড় মাসা আজকে থেকে বাদ দিবেন, কারণ গাড় মাসা সম্পর্কে অনেক আলোচনা আমরা করেছি, এগুলি দলিল নাই, সম্মত না, আসলেই বেদাত এটা যদি কেউ করে, যেহেতু এরা আমাদের দেশে অজুর বর্ণনাতে মোস্তাহাব লাগছে, এটা ঠিক না, এরা এই জন্য তারা সুন্নত ফরজে সুন্নত ফরজ ওয়াজিবের মধ্যে কোনো আনতে পারে না, কারণ নাই হাদিসে এমনি একটা বানায় মুস্তাহাব বলেছে, এটা ঠিক না, আজকে থেকে বাদ দিবেন, আল্লাহ আপনাকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন আজা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।